my channel Air Butterfly Blog. আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর আজ এখন গুড নুন, এখন পুরো দুপুরবেলা স্নান টান করে আমি চলে এসেছি তোমাদের সামনে ডেলি ব্লগ নিয়ে। না, কোনো ডেলি ব্লগ না, আজ হলো একটা চ্যালেঞ্জ ভিডিও। সেই চ্যালেঞ্জটা কি, সেটা হলো স্নিজিং চ্যালেঞ্জ। তো চলো, আজ এই চ্যালেঞ্জটা আমার বোন আমাকে নিতে বলেছে। তো আমার বোন যেটা আমাকে বলছিল, যে বলছে দিদি তোর ছোটবেলাকার যে অভ্যাসটা, সেই অভ্যাসের একটা চ্যালেঞ্জ তুই কেন করছিস না, তুই কর, সবাই করছে। তো আমি ভাবলাম ঠিক আছে, তো এটা আমার মানে আমার ছোটবেলার অভ্যাস, আমার বংশগত বলতে পারো এই এই যে চ্যালেঞ্জটা, এটা আমার পিসি আমার কাকা ওরা সবাই এটা সবসময় করতো। ওই যে নাকে কাটি ঢুকিয়ে ঢুকিয়ে হাঁচি দেওয়া, এটা আমাদের ভীষণ প্রিয় জিনিস, আমরা ছোটবেলা থেকে করে আসছি, আমি অন্তত আমার পিসিও করে এসছে। আর এই আমার এই স্নিজিংয়ের জন্য প্রচুর বকা খেয়েছি মার কাছে। তো যখনই নাকে দেখতো তো মা তো বকা দিতই। আর আজ অনির্বাণ নেই, তার জন্য এই চ্যালেঞ্জটা আমি করছি। অনির্বাণ ওটা করলে খুব রেগে যায় যে কেন নাকের মধ্যে তোমার কাটি দিতে হবে। তো কারণ কী বলো তো, নাকের মধ্যে অনেকটা না শুশুর শুশুর করে যায় যখন, চুলকে যায়, তখন আমরা ওটা করলে না বেশ বেটার ফিল হয়। আর এটার একটা কিন্তু ভালো দিকও আছে, সেটা তোমরা জানো কি না জানি না, জানো তো অবশ্যই, আমার থেকে সব বেশি বেশি তোমরা জানো, আমি তো লেটে আসছি সব থেকে। আর এটা হলো মানে উপকারিতাটা কী বলছি, অনেক সময় কী হয় মাথাটা ভার থাকে, পুরো মাথা ভার ভার থাকে, তখন না ওই হাঁচিটা দিলে, হাঁচি যত দেবে না মাথাটা পুরো হালকা হয়ে যায়। হাঁচি দিলে মাথা হালকা হয়, নাকি সর্দির সমস্যা থাকলে সেটা দিলেও মাথাটা পুরো ক্লিয়ার হয়ে যায় একদম। তো চলো আজ আমি ওই চ্যালেঞ্জটা নিয়ে এসেছি, বেশি কথা বলবো না, চ্যালেঞ্জটা শুরু করে দিই। তো চলো আমি আমার স্নিজিংয়ের জন্য যা যা নিয়ে এসেছি সেটা দেখিয়ে দিই। প্রথমে যেটা নিয়ে এসেছি, এই যে একটা কাগজ রোল করে এই যে শুরু করে নিয়েছি, এটা দিয়েও আমি হাঁচি দেবো। আর নিয়ে এসেছি এই যে ঘাস, এই যে তো এটা এই যে দুবলো ঘাস তোমরা দেখতে পাচ্ছ, তো এটা দিয়েও দেবো। তো যেটাতে যেটাতে সুবিধা হয় তো তাতে দেবো। তো চলো বেশি কথা না বলে আমি স্নিজিংটা শুরু করি। এই চ্যালেঞ্জটা তোমাদের কেমন লাগবে অবশ্যই বলবে, আর যদি তোমাদের রেসপন্স পাই তো তখন আমি স্নিজিং 2-3 অবশ্যই আনার চেষ্টা করবো। তো চলো বেশি কথা বলবো না, এখনই শুরু করা যাক। তোমরা দেখতেই পাচ্ছ আমার অবস্থা কি হচ্ছে চোখ মুখে। চলো এটা দেওয়ার দেবো না, এইবার দেবো ঘাস দিয়ে। চোখ মুখের অবস্থা দেখো তোমরা, বাবু খাটটা নাড়িও না তাহলে ক্যামেরাটা কাঁপছে। দেখো
তোমরা চোখ মুখ দেখো কি অবস্থা। হ্যাঁ আমার বাচ্চাটা না আমার খাটে এই জন্য প্রচুর লাফালাফি করছে, ক্যামেরাটা নড়ছে খুব। আমি প্রথমেই বললাম এটা আমার জন্মগত ছোটবেলার বংশগত সব অধিকার আমার এই হাঁচিতে, এই বিশেষ করে এইসব দিয়ে হাঁচি দেওয়া না, আমি ছোটবেলার থেকে এক্সপিরিয়েন্স পুরো, এই জন্য এটাতে আমাকে কেউ হার মানাতে পারবে না আমার তো মনে হয়। তো তো এই চ্যালেঞ্জটা আমি করি, কমপ্লিট করি, তারপর কথা হচ্ছে। আর এই চ্যালেঞ্জটা শুধু কাগজ এই ঘাস এগুলো না, এমন এমন কোনো জিনিস নেই সেটা আমি নাকে দিয়ে হাঁচি দিতে পারি না, প্রতিটা জিনিস, কোনো কাঠি হোক, কোনো লঙ্কা, সব 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 দিয়ে আমি হাঁচি দিতে পারি। তো চলো তো চলো আমি এই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারলাম, খুব ভালো লাগছে। তো এই চ্যালেঞ্জটা করার ভীষণ ইচ্ছা ছিল, বোন বলছিল যেহেতু, তো ভাবলাম তো এই চ্যালেঞ্জ যখন আমার সামনে না আসেনি, আমি দেখিনি এই চ্যালেঞ্জটা, তো ও দেখে আমাকে বলল, তো আমি ভাবলাম এত সুন্দর একটা চ্যালেঞ্জ যেটা আমার মনের মতো ছোটবেলা থেকে যেটা করে এসেছি কেন নয়। তো এই জন্য তো আমি না গুনতে পারিনি, আর হাঁচি হয়েই যাচ্ছিল, হয়েই যাচ্ছিল, হয়েই যাচ্ছিল, এই জন্য আমি গুনতে পারিনি কটা হয়েছে, যে কমিউনিটি কটা হয়েছে একদম গুনতে পারলাম না। তো চলো, আর নেক্সট ভিডিও যদি তোমরা চাও কমেন্ট করো, তো তখন আমি গুনে কমিউনিটিতে কটা হাঁচি দিতে হয় তোমরা বলো, কমেন্ট করো, তো আমি সেই হিসাবে চ্যালেঞ্জটা তোমাদের সামনে নিয়ে আসবো। তো চলো, আর আমার এই ধরনের চ্যালেঞ্জ ভিডিও, আমার চ্যানেলে চ্যালেঞ্জ ভিডিও, ব্লগ, শর্ট সমস্ত কিছু পাবে, চ্যালেঞ্জ, অন্যান্য চ্যালেঞ্জ সব পাবে। তো তোমাদের যদি আমার এই ধরনের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও, যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো তোমাদের ফোনে সবার আগে চলে যায়। তো চলো, আজকের ভিডিও আর বাড়াবো না, এখানেই শেষ করলাম, আমার অবস্থা টাইট একদম, এখানেই শেষ করলাম, আশা করছি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তো বাই, টাটা, নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে। তো চলো।